এটি নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের উপর হামলার 13 দিন পর মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত আসামি বিএমডি এর ভান্ডার রক্ষক মোহাম্মদ জীবন ও গাড়ি চালক সবুর। আসামিদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হলে সেখান থেকে তাদের আদালতে পাঠানো হয়। গত 5 সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় 5 সেপ্টেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় বিএমডিএ এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামি ও 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 8 থেকে 10 জনের নামে মামলা দায়ের করা হয়।